পার্থ মূর্খ সংযুক্ত হয়েছে পার্থ আমার দুখন রাজ্যের 2019 আর 14 পরিসংখ্যা জানাব পারিব কেরালা আর আমি যেহেতু বিহার লইছ পার্থ আমার সম্মুখত এইখান মেজিক ওয়াল নিউজ 18 দর্শকের সম্মুখত আমার সম্মুখত আছে কেরালা কেরালার বিশ্লেষণ আপনি আগবাইছিল কেরালার যে ফলাফল সেই ফলাফলের বিষয়ে আপনি সবিশেষ বিশ্লেষণ করলে আমি কেরালার 2019 সনের ফলাফলের কিছু বিশ্লেষণ আগবাই বিচার কেরালা 2019 সনের ফলাফলের কিছু বিশ্লেষণ আমি আগবাব বিচার হয় কেরালাত মন করব ইউডিএফে 18 আসন পাইছিল কেরালাত সর্বমুঠ 20 আসনের ইউডিএফে 18 আসন পাইছিল ভোট শেয়ার আছে 43% প্রায় 44% ভোট লাভ করেছিল ইয়ার বিপরীতে বামপন্থী যে গোট আছে এল ডি এফে মাত্র এখন আসন পাইছিল যদিও ভোট শেয়ার 33% অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বের যে মিত্রজোট সেই মিত্রজোটতক এল ডি এফর মিত্রজোটর ভোট শেয়ারের পার্সেন্টেজর যে পার্থক্য যে তফাত সেই তফাত মাত্র 10% কিন্তু মন করব সিট শেয়ার আসন দখল করার যে পরিসংখ্যাটল চাই যদি 18 আসনে ইউডিএফে লাভ করেছিল আর এল ডি এফে মাত্র 1 আসন পাইছিল আদার্সে পার্থ ক্যামেরা পার্সনক যদি অল্প জুম করব পারে প্রভাস মানে জুম আপনার অনুরোধ জানাম এই টেলিখন জুম করবলে মানে পুনের কোথাও ইউডিএফে পাইছিল 43% প্রায় 44% ভোট ইয়ার বিপরীতে এল ডি এফে পাইছিল 32.33% 32.69% ভোট যি বিজেপির কথা কই থাকা হয়েছে বিজেপির নেতৃত্বর যে মিত্রজোটর কথা কই থাকা হয়েছে এন ডি এর কথা কই থাকা হয়েছে এন ডি এ এখনো আসন পাবলে সক্ষম হওয়া নাছিলে কিন্তু তাতেই সমাপ্ত নহয় এই পরিসংখ্যা এন ডি এ বিজেপির নেতৃত্বাধীন এন ডি এ কেরালা দক্ষিণাত্যর কেরালাত 15.17% ভোট পাবলে সক্ষম হয়েছিল আর এই 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 যে পরিসংখ্যা এই পরিসংখ্যাটোরপ্রাই বিভিন্ন বিজেপি নেতায় মন্তব্য করা পরিলক্ষিত হয় কেরালা এইবার 2024 সনত ভাল ফলাফল বিজেপিয়ে দেখাবলে আপনি এটো 2019 সনের নির্বাচনের ফলাফল হয় 2019 সনের লোকসভা নির্বাচনের ফলাফল 2014 সনের নির্বাচনের ফলাফল আছে নাকি হয় পরাগ 2014 সনের নির্বাচনের ফলাফল আছে 2014 সনের লই মই যাম হয় 2014 সন এয়া 2014 সনলে মন করক ইউডিএফে ভাল ফলাফল করিব পারে যদি মই জুম করবলে অনুরোধ জানাম প্রভাস ক্যামেরা পার্সন জুম করক আপনি ইউডিএফ হলে মন করক ইউডিএফে 11 আসন পাইছিলে ভোট শেয়ার 37.91 প্রায় 38% এল ডি এফ লেফট ডেমোক্রেটিক ফ্রন্টে 6 আসন পাইছিলে ভোট শেয়ার 29.17 অর্থাৎ 2019 সনত এল ডি এফে যদিও ভোট শেয়ার বৃদ্ধি হয়েছিলে ভোট শেয়ার বৃদ্ধি হয়েছিল কিন্তু আসনের দিকরপরা পিছ পড়ে আসে এন ডি এ চাওক মন করব গুরুত্বপূর্ণ কথা এন ডি এ বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ 2014 সনত 10.33% ভোট শেয়ার পাইছিল 5% ভোট বৃদ্ধি পাইছে গতিকে হয় হয় 5 বছর বৃদ্ধি পাইছে গতিকে ইয়ারপা একটা কথা বা আমি পার্থ বিরতিলে যাম বিরতির পিছত মই এখন রাজ্য লম মধ্যপ্রদেশ বড় স্পর্শকাতর মধ্যপ্রদেশ চাবও বিচারি আছে সদ্যহতে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতালে আছে মধ্যপ্রদেশের দুটা নির্বাচনের পরিসংখ্যা দুটা আপনি খুব খরগ দেখাব পারিব নাকি হয় স্বাভাবিক মধ্যপ্রদেশের পরিসংখ্যা মই দেখুম মই মধ্যপ্রদেশলৈ যাও মধ্যপ্রদেশের পরিসংখ্যা মন করব মধ্যপ্রদেশলৈ মই গলো মধ্যপ্রদেশের পরিসংখ্যা 2019 সনের লোকসভা নির্বাচনের মধ্যপ্রদেশের পরিসংখ্যা স্বাভাবিকতে ম্যাপখনের পরে আপনি গম পাব মধ্যপ্রদেশের পরিসংখ্যা কেবল এখন আসন 2019 সনত নকুলনাথ জয়ী হয়েছিল সেইখন আসনের পর কমলনাথের পুত্র নকুলনাথ জয়ী হয়েছিল 2019 সনত মধ্যপ্রদেশের এখন আসনের পর আমি যদি পরিসংখ্যালে চাও বিজেপিয়ে 28 আসন দখল করেছিল 29 আসনের ভোট শেয়ার মন করব 50% অধিক প্রায় 60% বিজেপি 58% ভোট শেয়ার লাভ করেছিল ইন্ডিয়া ইন্ডিয়া অর্থাৎ কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া বা কংগ্রেস মানে ইন্ডিয়া আছিল ইন্ডিয়া আছিল এটিআর যদি হিসাব করা যায় কংগ্রেস বলে কলো এখন এখন পাইছিল কিন্তু ভোট শেয়ার খুব কম নহয় 34.72% ভোট শেয়ার আছিল ভাল ভোট শেয়ার আছিল কিন্তু মাত্র এখন এখন নকুলনাথ অন্যান্য 7.28% আর নকুলনাথ এবার পুনর টিকেট পাইছে হয় আর তার 14 সনের যদি দেখাব পারে 14 সনের মই যদি পরিসংখ্যা দেখাও মন করব 28% বিজেপি 2019ত কংগ্রেসের 34% 2019ত এইবার মই যাও 2014লৈ যাও 2014ত কংগ্রেসের দুখন আসন আর বাকিখিনি বিজেপির বিজেপিয়ে পাইছিলে 54% ভোট অর্থাৎ 2014 সনতকৈ 2019 সনত কিমান পার্সেন্টেজ বাড়িলে প্রায় 3-4% বাড়িলে কংগ্রেসের মন করব দুখন আসন পাইছিলে
দুখন আসন পাইছিলে ভোট শেয়ার তেওঁলোকে 35.68% অর্থাৎ ভোট শেয়ার বৰ যদি 2019ৰ ভোট শেয়ার কংগ্ৰেছলৈ চাওঁ 2019ৰ ভোট শেয়ার লৈ চাওঁ হয় তেওঁলোকৰ ভোট শেয়ার প্ৰায় ভোট শেয়ার সমান আছে খুব বেছি পৰিৱৰ্তন হোৱা নাই ভোট শেয়ার বিশেষ সলনি হোৱা নাই পাঠ মই আপোনাৰ ওচৰলৈ পুনৰবাৰ আহিম কাৰণ আমি বিহাৰ কথা পাতিছিলোঁ দুটা নিৰ্বাচনৰ বিহাৰৰ এবাৰ চাই লম আৰু আমি মধ্যপ্ৰদেশ আলোচনা কৰিম বিৰতিৰ পিছত মধ্যপ্ৰদেশৰ পৰিসংখ্যালৈ আহিম কিন্তু এই মুহূৰ্তত এটা সম্বিৰতি